সুপ্রভাত সকলকে। আজ আমরা পড়ব সাহিত্য সঞ্চয়নের প্রথম অধ্যায়ের দ্বিতীয় গল্প। গল্পের শিরোনাম ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত এটা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামে নামক, অভিজ্ঞান শকুন্তলাম নামক যে একটা সংস্কৃতের ওনার যে গ্রন্থ আছে তার কিছুটা অংশ। এখানে সত্যনারায়ণ চক্রবর্তী বাংলায় রূপান্তর করেছেন, সেই রূপান্তরিত গল্পে আজকে আমরা কাহিনী পড়ব। এখানে একটা কোন গল্পের আগে সেই গল্পের একটা পটভূমিকা থাকে। পটভূমিকা অর্থাৎ পেছনের কাহিনী। কোনো গল্প তখনই হয় যখন কোনো ঘটনা ঘটে। কোনো ঘটনা না ঘটলে কোনো গল্পের সৃষ্টি হয় না। তো সেরকমই এখানে তোমরা বইয়ের মধ্যে একটা চিত্র সুন্দর দেখতে পাচ্ছ। একজন নারী, সুসজ্জিত একজন নারী, অর্থাৎ যার মাথায় ফুল লাগানো, অর্থাৎ তার বিনুনিতে ফুল লাগানো, আনমনে বসে আছেন। তার পাশে রয়েছে একটা মৃগ বা হরিণ। এরকম একটা দৃশ্য যখন তোমরা দেখছ তখন এখান থেকে গল্পটা শুরু হলো। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। মহর্ষি কর্ণের তপবন, এখানে তোমরা দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহর্ষি কর্ণের তপবন। তপবন বলতে যেই বনে তপস্যা করা হয়। বন তো অনেকই আছে, যেখানে একাধিক গাছগাছালি, বড় বড় প্রাচীন গাছ থাকে জঙ্গলে ঘেরা, সেই সব জায়গাকে আমরা বন বলি। কিন্তু তপবন কিন্তু সব জায়গাকে আমরা বলি না। তপবন যেখানে, যেই বনে তপস্যা করা হয়, অর্থাৎ মুনি ঋষিরা যেখানে সাধনা করেন, সেটাই হচ্ছে তপবন। তো এমনই একজন মহর্ষি। মহর্ষি কাদের বলেন? ঋষি মুনিদের মধ্যে যারা মহান ঋষি হন তাদেরকে মহর্ষি বলে। তো মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। এখানে আমরা দুটো চরিত্র পাচ্ছি, এ দুটো না তিনটে পেলাম। একজন পেলাম মহর্ষি কর্ণ, দ্বিতীয় চরিত্র পেলাম শকুন্তলা, এবং তৃতীয় চরিত্র রাজা দুষ্মন্ত। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। দূত মানে বার্তাবহক, যিনি, আগের দিনে তো এরকম ফোন ছিল না, চিঠি ছিল না, বা কোনো মেসেজ ছিল না। তো তার কী হতো, আমাদের মেসেজ যারা নিয়ে যেত তাদেরকে বলা হতো বার্তাবাহক। মেসেজ মানে তো বার্তা, আর যারা এটা বইয়ে নিয়ে যায় তাদেরকে বলা হতো বার্তাবাহক বা দূত। তো যখন দুষ্মন্ত, রাজা দুষ্মন্ত যখন কর্ণের আশ্রমে শকুন্তলাকে বিয়ে করে তারপরে তিনি তার রাজধানীতে ফিরে গেলেন, অনেকদিন পেরিয়ে গেলেও রাজার ওখান থেকে কোনো খোঁজ এলো না, বা রাজার কোনো দূত এলো না রাজার কোনো সংবাদ দিতে বা শকুন্তলার কোনো সংবাদ নিতে। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা হয়ে অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা নিমগ্ন, যখন আনমনে উনি চিন্তা করছেন, তখন সে সময় কে এলেন সেই তপবনে? ঋষি দুর্বাসা। এখানে কিন্তু দুজন ঋষি আমরা পেলাম। প্রথমে এটা তপবনটা কার ছিল? মহর্ষি কর্ণের তপবন, যেখানে বসে শকুন্তলা আনমনে তার স্বামীর চিন্তা করছে। আর যখন চিন্তায় তিনি মগ্ন, তখন কে এলেন সেখানে? ঋষি দুর্বাসা। শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। ঋষি তো গুরুমশাই, তো ঋষি এলে কী করতে হয়? অভিবাদন করতে হয়, তাকে প্রণাম জানাতে হয়, তাকে আপ্যায়িত করতে হয়, আপ্যায়ন করতে হয়। তো যখন শকুন্তলার দিক থেকে ঋষি দুর্বাসা যখন সেসব কিছুই পেলেন না, এমনকি শকুন্তলা চোখ তুলে দেখেননি পর্যন্ত যে ঋষি তার পাশে এসে দাঁড়িয়েছেন, তাকে আপ্যায়িত বা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা সেটা তো অনেক দূরের কথা, তখন ঋষি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, প্রচণ্ড রেগে গেলেন। রেগে গিয়ে তখন তিনি কী করলেন? শাপ দিলেন, অভিশাপ দিলেন, যে যার চিন্তায় তুমি মগ্ন, এতটা নিমগ্ন, আমার অপমানিত করলে সে তার স্মৃতি থেকে তোমায় মুছে ফেলবে, তোমায় সে মনে রাখবে না। অর্থাৎ কার চিন্তা করছিল? শকুন্তলা। শকুন্তলা চিন্তা করছিলেন তার স্বামী রাজা দুষ্মন্তের। তো দুষ্মন্তের এখন
দুর্বাসা মুনি কী শ্রাপ দিলেন, কী অভিশাপ দিলেন? যে যার চিন্তায় শকুন্তলা নিমগ্ন সে তাকে ভুলে যাবে, অর্থাৎ দুষ্মন্ত তার স্মৃতির থেকে শকুন্তলাকে মুছে ফেলবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্কাদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তখন শকুন্তলার যে সখীরা ছিল, যে সাথীরা ছিল, তার মধ্যে প্রিয়ঙ্কাদা নামেও একজন কেউ ছিলেন। তো তিনি তখন এটার দুরভাব বুঝতে পেরে, এটার যে একটা কুপ্রভাব পড়বে সেটা বুঝতে পেরে অনেক অনুনয় করলেন, ঋষিমুনির কাছে অনেক অনুনয় করলেন, অনেক বিনয়ের সাথে বললেন। তখন প্রিয়ঙ্কাদার এই অনুরোধে ঋষি কিছুটা হলেও ক্ষান্ত হলেন এবং বললেন যে কোনো যদি নিদর্শন দেখাতে পারেন তবে এই সাপের প্রভাব দূর হবে, অর্থাৎ এই শকুন্তলা সেই সাপ থেকে মুক্ত হতে পারে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। হঠাৎ তখন শকুন্তলা যে সখীরা তার সাথে সবসময় থাকতেন, তার বান্ধবীরা, তখন সেই সখীরা মনে করলেন যে বিদায়ের সময় রাজা দুষ্মন্ত শকুন্তলাকে যে আংটিটা পরিয়ে দিয়েছিলেন সেই আংটিটা যদি রাজাকে দেখানো যায় তাহলে হয়তো মনে করতে পারে, কারণ এটাকে তারা একটা স্মারক, ভবিষ্যতের একটা স্মারক চিহ্ন হিসাবে ভাবলেন। স্মারক চিহ্ন মানে, স্মারক মানে যে বস্তু কোনো কিছুকে মনে করায়। যেমন তোমরা স্কুলে তো ধরো খেলাধুলা স্পোর্টসের সময় পার্টিসিপেট করো, তোমরা অংশগ্রহণ করো, বা যখন ফলাফল বার্ষিক পরীক্ষার যখন তোমাদের ফলাফল নির্ধারিত হয়, বের হয় যখন ফল প্রকাশ হয়, তখনও তো তোমাদের কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, তো সেই সার্টিফিকেটটা একটা স্মারকপত্র। তোমরা আস্তে আস্তে বড় হবে, যখন এই এই যেই সব দিনগুলো গত হয়ে যাচ্ছে, তোমরা ভবিষ্যতে যখন এই বিগত দিনগুলোর কথা তোমরা চিন্তা করবে বা তোমাদের ছোটদের কাছে সেই সম্বন্ধে আলোচনা করবে, তখন তোমাদের এই আজকের দিনগুলো মনে পড়ে যাবে। একটা স্মারকপত্র কি হয়, আমরা যেই সময়টা কাটাই সেই সময়টা সেই ভালো জিনিসগুলো আমাদেরকে মনে করায়। তো মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। মহর্ষি কর্ণ যখন তীর্থ থেকে ফিরে এলেন, তপোবনে যখন ফিরে এলেন, তখন তিনি কী করলেন, শকুন্তলাকে পতিগৃহে অর্থাৎ রাজা দুষ্মন্তর কাছে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। শকুন্তলা যখন রাজা দুষ্মন্তের সামনে, সমীপে মানে সামনে, সমীপে যখন উপস্থিত হলেন তখন রাজা শকুন্তলাকে চিনতেও পারলেন না। কেন? কারণ ঋষি দুর্বাসা সাপ দিয়েছিল না, অভিশাপ দিয়েছিল যে প্রিয়জনের স্মৃতি থেকে শকুন্তলার চিহ্ন মুছে যাবে, তার জন্য তিনি চিনতেই পারলেন না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। যখন শকুন্তলা যখন রাজা দুষ্মন্তের কাছে সেই রাজধানীতে আসছিলেন, পথে শচীতীর্থ বলে একটা জায়গা আছে, যে তীর্থস্থানে সেই সরোবরে শকুন্তলা স্নান করেছিল। স্নান করবার সময় তখন কী হয়, তার হাতের থেকে সেই আংটি খুলে জলের মধ্যে পড়ে যায়। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, কারণ তার কাছে তো দেখানোর মতো কিছু ছিল না, কারণ রাজার তো একটাই জিনিস, তার স্মৃতি স্মারক হিসাবে তো একটাই জিনিস ছিল, সেই আংটিটা। তো শকুন্তলা অপমানিত হলেন, লজ্জিত হলেন, কিন্তু তার তখন কিচ্ছু করার ছিল না। ঘটনাক্রমে সে আংটি পেল একজন ধীবর। এবার পৃষ্ঠা উল্টো, পৃষ্ঠা নাম্বার 4 আসি। ধীবর, গল্পটার নাম যখন ধীবর, আমার বলা হয়নি, ধীবর মানে হচ্ছে মাছি, মাছি যারা জাল ফেলে নদীতে মাছ ধরে বা নৌকা নিয়ে যারা নদী এপার ওপার করে, ধীবর সেরকমই একজন মাছুয়ারা বা মাঝি। তারপর নগররক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। এটা কিন্তু একটা নাট্যাংশের মতো অংশ, কারণ এখানে অনেকগুলো চরিত্র আছে। এতক্ষণ আমরা এখানে 4টা চরিত্র পেয়েছিলাম, যেরকম মহর্ষি কর্ণে তপমানে, মহর্ষি তীর্থ গেছিলেন কিন্তু পরে ফিরে এলেন, মহর্ষি কর্ণ একটা চরিত্র, শকুন্তলা একটা চরিত্র, রাজা দুষ্মন্ত একটা চরিত্র,
ঋষি দুর্বাসা মুনি একটা চরিত্র, ও আবার আর একটা চরিত্র পেয়েছিলাম আমরা, কাকে, প্রিয়ঙ্গদা, যে কিনা ছিল শকুন্তলার সখী। এবার আর একটা চরিত্র সংযোজিত হলো এখানে, ধীবর। ধীবর মানে জেলে বা মাঝি। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। রাজশ্যালক হচ্ছে কী রক্ষায়, নগর রক্ষায় নিয়োজিত ছিলেন, কে, রাজার শ্যালক। তিনি তার পেছনে একজন হাত বাঁধা অবস্থায় একজন পুরুষকে সঙ্গে নিয়ে এবং তার সাথে দুই রক্ষীকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। দুই রক্ষী তাড়না করে বলছেন, তাড়া দিয়ে বলছেন, ওরে বেটা চোর, মণিখচিত রাজার নাম খোদাই করা, এই রাজার আংটি তুই কোথায় পেলি? যেই দুজন রক্ষী সেই ধীবরকে হাত বেঁধে ধরে নিয়ে এলো রাজসভায়, তারা তাকে বলছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এই আংটিটা কোথায় পেলে, মণিখচিত আংটিটা কোথায় পেলে? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ, অর্থাৎ কোন কাজ, চুরি, আমি এরকম কাজ করিনি। প্রথম রক্ষী কি বললেন, তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটাকে দান করেছেন? পুরুষ, আপনারা অনুগ্রহ, এখানে পুরুষ কাকে বলানো হয়েছে, সেই জেলেকে বলানো, সেই ধীবর বা জেলেকে বলানো হয়েছে, বোঝানো হয়েছে। পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে শক্রাবতারে থাকি, অর্থাৎ শক্রাবতারে সে অবস্থান করে, সেখানে সে থাকে। দ্বিতীয় রক্ষী বেটা বাটপার, বাটপার অর্থাৎ যে চুরি বা ডাকাতির সাথে জড়িত থাকে, অন্যায় কাজে নিযুক্ত থাকে, তাদেরকে বাটপার বলা হয়। বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেসে করেছি? শ্যালক, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও। শ্যালক অর্থাৎ কার শ্যালক, রাজার শ্যালক, অর্থাৎ যে কিনা নগর রক্ষীও ছিলেন। তো তিনি কি বলছেন, সে রক্ষীদের দুজনের মধ্যে একজনকে বললেন যে সূচক একে পূর্বাপর বলতে দাও। পূর্বাপর বলতে, পূর্ব মানে আগে, পর মানে পিছিয়ে, মানে তাকে আগে পরে সমস্ত ঘটনা ওকে বলার সুযোগ দাও, ওরা তো দুই রক্ষী তোকে বলার সুযোগই দিচ্ছে না। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলেন? তখন তারা একটু নত হয়ে বলছে, ঠিক আছে আপনি যা আদেশ করবেন তাই। তারপরে সেই জেলেকে বলল, বল কি বলছিলি? দুই রক্ষী, পুরুষ তখন বললেন, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। পুরুষ অর্থাৎ ধীবর কি বললেন, আমি জাল, বড়শি, জাল, বড়শি এসব হচ্ছে মাছ ধরার উপকরণ, তা আমি জাল, বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালাই। শ্যালক, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। শ্যালক তখন কি বললেন, তোর জীবিকা বেশ পবিত্র মনে হয় বলতে হয় দেখছি। পুরুষ তখন বললেন, একটু রেগে গিয়ে বললেন, ধীবর শুনুন মহাশয়, এরকম বলবেন না, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। সে এই কথাটাতে কী বোঝা যাচ্ছে, তোমাদের যদি পরবর্তীকালে প্রশ্ন আসে ধীবর কেমন মানুষ, ধীবরের তোমরা অনায়াসে লিখতে পারো, ধীবর একজন আত্মসম্মান যুক্ত, আত্মসম্মান যুক্ত ব্যক্তি, যার প্রচুর আত্মসম্মান বোধ আছে। কারণ তিনি কি বললেন, যে বৃত্তি নিয়ে মানুষ, শুনুন মহাশয় এরকম বলবেন না, তাকে এরকম বলতে বারণ করা হয়েছে। কারণ তিনি একটু ব্যঙ্গ করে, শ্যালক ব্যঙ্গ করে বলেছিল, তোর জীবিকাকে তো বেশ পবিত্র বলতে হয়, তখন তাকে থামানোর জন্য, তাকে রোধ করার জন্য তখন বললেন, শুনুন মহাশয় এরকম বলবেন না, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সে বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বৃত্তি মানে পেশা, আমরা জীবন ধারণের জন্য যেই কাজকে আমাদের পেশা হিসেবে গ্রহণ করি তাকে বৃত্তি বলা হয়। তো যে সেই বৃত্তি নিন্দনীয় যদি হয় তবুও তাকে পরিত্যাগ করা উচিত না, কারণ তার বাবাও হয়তো জেলে ছিলেন, তার জন্য সে স্বভাবতই জেলে, তাই, কারণ সে তো জেলে ঘরেই জন্ম তার, তাই জন্য বলেছে যে যেই বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে তাকে পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। বেদজ্ঞ মানে যিনি বেদ জানেন, হ্যাঁ, বেদ জ্ঞানী যিনি তাকে বলা হয় বেদজ্ঞ। ব্রাহ্মণ তোমরা জানো, যারা ব্রহ্মদেবের উপাসক হন তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন।
যজ্ঞ মানে যজ্ঞের যজ্ঞ, যজ্ঞীয় কথার অর্থ যজ্ঞের যজ্ঞ, যেই দ্রব্য যজ্ঞে কাজে লাগে সেটাই হয় যজ্ঞীয়। সেটা পশু হতে পারে, কোনো ফল হতে পারে, কোনো ফুল হতে পারে। তো ধীবর পড়াশুনো না জানলেও, মূর্খ না হলেও তার জ্ঞানটা কতটা ছিল চিন্তা করো। তিনি কি বললেন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। যখন তিনি যজ্ঞ করতে বসেন তখন তো তিনি পশু বলি দেন, তখন তো তিনি নির্দয় হয়ে থাকেন, তখন তো তার পড়াশোনা সমস্ত কিছুই জলাঞ্জলি যায়, তখন তো তার সেই বোধটাই থাকে না যে তিনি একজন দয়া স্বভাবে তিনি একজন দয়াপরায়ণ ব্রাহ্মণ। শ্যালক তারপর শ্যালক তখন সেই কথায় চুপ করে তাকে বলছে, তারপর মানে আগের বলো, আগে কি পুরুষ। একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, খণ্ড খণ্ড বলতে টুকরো টুকরো, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটি বিক্রি করবার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বলে দিলাম। অর্থাৎ ধীবর শুধু চাইছিল যে সত্য ঘটনাটা রাজদরবারে সকলের সম্মুখে জানাতে। একদিন জেলে যখন মাছ ধরছিলেন তখন তার জালে একটা রুই মাছ উঠে আসে, তারপরে বাড়িতে যখন সেই রুই মাছটাকে খণ্ড খণ্ড মানে টুকরো টুকরো যখন সেই রুই মাছটাকে সে কাটতে নিল তখন সেই রুই মাছের পেটের থেকে একটা মণি খচিত, একটা মণিমুক্তায় খচিত একটা আংটি বেরিয়ে আসে। তখন সেই আংটিটা দেখেও ও জেলে মানুষ, সেই আংটিটা দেখে তো ওর কোনো লাভ নেই, রেখে তো লাভ নেই, তাই ভাবলো আংটিটা বিক্রি করবে সে, কারণ তো মাছের পেটে পাওয়া গেছে, কোথাও কুড়িয়ে পেলে না হয় কাউকে না হয় জিজ্ঞেস করা যেত যে আশেপাশের লোকজন যে আপনাদের কারোর হারিয়েছে কি না, কিন্তু মাছের পেটে কাকে জিজ্ঞেস করতে যাবে, কারণ মাছটা তো নদীর থেকে পেয়েছে সে। তখন যখন সে বিক্রি করার জন্য একে তাকে দেখাচ্ছে তখন সেই রক্ষীরা তাকে ধরে ফেলে এবং তারপরে রাজ যে নগর রক্ষায় নিযুক্ত ছিলেন যে রাজার শ্যালক, শ্যালক অর্থ শালা, তার কাছে প্রহরীরা নিয়ে যান এবং শ্যালক দুই প্রহরী সমেত রাজদরবারে সেই পুরুষ অর্থাৎ ধীবরকে নিয়ে আসেন। পুরুষ তারপরে শ্যালক বলছে, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। গোসাপ অর্থাৎ গোসাপ একটা সরীসৃপ, সাপের মতনই হয় কিছুটা, কিন্তু সাপের তো পা থাকে না, গোসাপের চারটা পা থাকে আর শরীরটা তার দেহটা হয় কিছুটা কুমিরের মতো। তো কোনো কোনো জেলেরা বা আদিবাসীরা গোসাপ খেয়ে থাকে। তখন শ্যালক বলছে, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতে যাই। দুই রক্ষী, তবে তাই হোক, চল রে গাঁটকাটা। গাঁটকাটা অর্থাৎ গাঁটকাটা বলতে এখানে গাঁট মানে গিট। তোমরা হয়তো বাড়িতে দেখে থাকবে মা ঠাকুমা দিদিমারা শাড়ির আঁচলে কোনো সময় পয়সা করে কিছু টাকা পয়সা কিছু ছোটো মোটো জিনিস রেখে সেটাকে গাঁট দিয়ে রেখে দেয়, তো সেটাকে বলা হয় গাঁট ছড়া। তো এখানে গাঁটকাটা বলতে কী হয়েছে, যারা এখানে চোর জোচ্চোর এভাবে তাকে সম্বোধিত করা হলো, কারণ দুই রক্ষী এখনও তো ধীবরের যে আংটিটা পাওয়া হয়েছে সেটা তো প্রমাণিত হয়নি যে ধীবর কোত্থেকে পেয়েছে, তখন তাকে তারা বলল গাঁট কাটা, অর্থাৎ একরূপভাবে তাকে চোর বলে তারা সম্বোধন করল। সবাই এগিয়ে চললেন, শ্যালক সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর, ইতিমধ্যে এই আংটি কীভাবে পাওয়া গেল সেই সব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন মহারাজ, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। আগের দিনে কী হতো, রাজা মহারাজদের জিনিসের উপর শিল্পীদের দিয়ে বেশ মানে দক্ষ শিল্পীদের দিয়ে সেখানে নিদর্শন রাখা হতো, হয়তো সে রাজার নাম রাখা হতো বা সেই রাজ্যের নাম বা সেই প্রদেশের নাম এরকম করে রাখা হতো। তো সেই শ্যালক ভাবলেন যে রাজা তো তার যদি এই হারিয়ে যাওয়া আংটিটা পায় তাহলে দেখে খুব খুশি হবেন। তো প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখে খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যাবে। প্রথম রক্ষী, জানুক একে মারার আগে এর গলায় ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে হবে আমার
তা গাথার জন্য আমার হাত দুটো এখনই নিষ্পিষ করছে, জেলেকে দেখিয়ে দিল। মানে যেগুলো অবান্তর কথা সেগুলো ওরা অনবরত বলতেই থাকলো। যে ওরা ভাবছে রাজা এখনই ওকে মৃত্যুদণ্ডের আদেশ দেবে, তার জন্য মৃত্যুদণ্ডের বলির আগে কী করা হয়, ছাগল বা পাঠাকে বলির আগে গলায় মালা পরানো হয়। তো ওরাও সেটা ভাবলো যে একে যখন মারা হবে তখন তার আগে তো একটা গলায় মালা দিতে হবে, সেই মালাটা হয়তো আমাকেই গাঁথতে হবে। এরকম করে নিজেদের মধ্যে অবান্তর কথা বলে গেল, যেগুলো নিষ্প্রয়োজন, যেসব কথা নিষ্প্রয়োজন ছিল। পুরুষ জেলে মহাশয় বিনা দোষে আমাকে, পুরুষ জেলে তখন কি বলছে, মহাশয় বিনা দেশের দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে নয়তো কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করলেন। শ্যালক, সূচকে জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দেওয়া হলো। পুরুষ শ্যালককে প্রমাণ করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, কারণ সে তাকে তো তারা ধরে নিয়ে এসছে, সে তো রোজ দিন যা মাছ ধরে তারপরে গিয়ে সে বাজারে বিক্রি করে, বিক্রি করার পরে যেটা বাঁচে বাড়িতে নিয়ে এসে তার স্ত্রী পরিবার সমেত সেটা তাদের খাদ্য হিসাবে রাখে। তা আজ তো তার সে না মাছ ধরতে যেতে পেরেছে, না কিছু সংগ্রহ করতে পেরেছে, না বাজারে যেতে পেরেছে। তখন শ্যালক পুরুষ সেই শ্যালককে জিজ্ঞেস করে বললেন যে কী করে সংসার চলবে। দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ শ্যালককে প্রমাণ করে, প্রভু আজ আমার সংসার চলবে কী করে, অর্থাৎ সে তো রোজ দিনে তার কী কাজ, জেল জাল ফেলে মাছ ধরা, মাছ সংগ্রহ করা, তারপরে সেটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা, এবং যা বাকি থাকে সেখান থেকে পরিবারের আহারের ব্যবস্থা করা। তো আজ তো সকাল থেকে তো তাকে রক্ষীরা আটকে রেখেছে, তো আজ তো ওর সারাদিনের উপার্জনই বন্ধ। তখন তাই জিজ্ঞেস করলেন যে শ্যালকের কাছে যে আজকে আমার পরিবারটা তাহলে আজকে আমার সংসারটা চলবে কীভাবে, কারণ তার উপার্জনের উপরেই তো সংসারটা চলে। শ্যালক, মহারাজ আংটির মূল্যে সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। মহারাজ আংটি ফিরে পেয়েছেন, আংটির যতটা মূল্য সেই সম পরিমাণ অর্থ জেলেকে দিয়েছেন। অর্থাৎ এটাতে কী বোঝা গেল, সেই আংটিটা দেখে রাজা দুষ্মন্ত প্রচণ্ড খুশি হয়েছেন, যার জন্য তিনি এই আংটির সম পরিমাণ মূল্য জেলেকে দিয়েছেন। পুরুষ অর্থাৎ ধীবর, প্রভু অনুগৃহীত হলাম, মানেও তার কৃতজ্ঞতা জানালো, তার অনুগ্রহ গ্রহণ করল। সূচক, এ কী যা তা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে জড়িয়ে দেওয়া হলো, মানে রক্ষীরা ভেবেছিল তাকে শুলে চড়ানো হবে, অর্থাৎ তাকে ফাঁসি কাঠে ঝোলানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু একেতে রাজা এরকম অনুদান দিলেন যে সে একেবারে হাতির পিঠে চড়ে ঘোড়ার মতো ব্যবস্থা করে দিলেন। জানুক, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। পারিতোষিক বলতে কিছু খুশি হয়ে কাউকে উপঢৌকন যদি দেওয়া হয় সেটাকে বলা হয় পারিতোষিক। তখন একজন রক্ষী কি বলছেন যে হুজুর, আরেকজনকে বলছেন যে পরিমাণ পারিতোষিক দেখছি, যে পরিমাণ ওনাকে উপঢৌকন দেওয়া হলো তার মানে আংটিটা হয়তো রাজার কাছে খুবই প্রিয়, কতটা মূল্যবান রাজার কাছে তাতে বোঝাই যাচ্ছে। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটিটা দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। শ্যালক তখন কি বললেন যে মণিমুক্তা কচিত বলে যে মহামূল্যবান তাতেই যে রাজা খুশি হয়েছে সেটা না, রাজার এমনটা মনে হয়েছে, মানে শ্যালকের রাজাকে দেখে এমনটা মনে হয়েছে যে এই আংটিটা দেখার পরে রাজার তার কোনো প্রিয়জনকে মনে পড়েছে, এবং রাজা একটু গম্ভীর প্রকৃতির হলেও সেই সময় তিনি একটু বিহ্বল হয়ে যান, বিহ্বল অর্থাৎ ভাবুক হয়ে যাওয়া, কোনো কিছুতে মগ্ন হয়ে যাওয়া। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বলো
এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই ধরেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তারা হিংসায় জ্বলে যাচ্ছে, কারণ তারা তো তাকে ভাবছিল মাঝিকে ধরে নিয়ে এসছে, নিয়ে এসে ওরা ফাঁসি দিয়ে দেবে, রাজার কাছে নিয়ে যাবে একটা চুরির দায়ে তাকে। কিন্তু রাজা তো তাকে সেই আংটি সম পরিমাণ মূল্য তাকে দিয়ে দিলেন, তাতে কি হলো, সে তো ধনী হয়ে গেল, খুশি হলেন। তখন এই এই ঈর্ষাবশতেই যে শেষের যে চার লাইন কথোপকথন তোমরা পড়লে, এখন আমি যে পড়লাম তোমরা যে শুনলে, এই চার লাইন কথোপকথন এখানে শুধু সূচক জানুক, অর্থাৎ যেখানে রক্ষীরা ছিলেন তাদের শুধু যে হিংসার যে ভেতরে যাদের যে হিংসা চলছিল, চরিতার্থ হচ্ছিল, সেটারই বহিঃপ্রকাশ, আর কিছু নয়। কিন্তু শ্যালকের কোথাও যেন মনে হলো যে রাজা ধীবর রাজাকে কোনোভাবে খুব উপকার করেছেন এই আংটিটা দিয়ে। তার জন্য ধীবর শ্যালক শেষে কি বললেন, পরিশেষে, যে ধীবরকে, যে আজ থেকে তুমি আমার একজন প্রিয় বন্ধু হলে। বোঝা গেল? আচ্ছা, এই গল্পটা তোমরা আবার পড়বে, ভালো করে বারবার পড়বে, অনেক এর মধ্যে শব্দ অর্থ আছে, শব্দ অর্থগুলো পড়বে, তোমাদের এর যে সহায়িকা বই আছে সেই বইটার থেকে প্রশ্নোত্তর অবশ্যই পড়বে। আর তাহলে তোমরা বাড়িতে এই দুটো প্রশ্ন লেখার, দুটো না, এখানে যদিও একটাই প্রশ্ন আছে, যেমন কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম, বক্তা আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখক, সেম কোশ্চিন হবে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, দুটো প্রশ্ন কিন্তু একই, উত্তরও তোমাদের একই লিখতে হবে, প্রশ্ন আলাদা হলেও উত্তর কিন্তু একই হবে। তো এটা খাতার মধ্যে তোমরা লিখবে, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সে আংটি পেয়েছিল সেটা তোমাদের বর্ণনা দিতে হবে। আর তোমাদের যে সহায়িকা বইটা আছে সেই সহায়িকা বই থেকে এই অধ্যায়ের, অর্থাৎ প্রথম অধ্যায়ের দ্বিতীয় গল্প ধীবর কাহিনী, ধীবর বৃত্তান্ত ভালো করে তোমরা পড়বে, ওখানে বিস্তারিতভাবে সব কিছু দেওয়া আছে, অবশ্যই পড়বে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব শীঘ্রই আবার আসবো পরের অধ্যায় নিয়ে।